হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য বানানো হয়েছে। গাইস, তোমাদের মধ্যে অনেকেই চায় ইউটিউবার হইতে, তোমাদের মধ্যে অনেকেই চায় তাদের আইডির মধ্যে বিমেজ থাকুক। কারণ কেই বা না চায় ইউটিউবার হইতে? ইউটিউবার হলে যে কি একটা সম্মান, যারা ইউটিউবার সেটা শুধুমাত্র তারাই বুঝে। ইউটিউবার হওয়ার জন্য অনেকেই চেষ্টা করে, অনেকে দিন রাত এক কইরা তিন বেলা ভাত খেয়ে ভিডিও আপলোড করে, কিন্তু তারপরে কোনো সফলতা পায় না। তার কারণ কি তোমরা জানো? ইউটিউবে শুধু ভিডিও আপলোড করলে হয় না, ইউটিউবার হওয়ার কিছু গোপন টিপস এন্ড ট্রিক্স আছে যেটা তোমাদের কেউ বলে না। তো আজকে আমি তোমাদের সেই গোপন টিপস এন্ড ট্রিক্স গুলো বলবো, যেগুলো কাজে লাগালে তোমরা খুব সহজে ইউটিউবার হইতে পারবা। গাইস, তার আগে আমি তোমাদের একটা কথা বলি, যেই কথাটা সবসময় মাথার মধ্যে রাখবা, ইউটিউবার হওয়ার আগে বা ইউটিউবার হওয়ার পরে কখনো কোনোদিন কোনো সাবস্ক্রাইবারের সাথে খারাপ ব্যবহার করবা না। কারণ সাবস্ক্রাইবারের সাপোর্ট ও ভালোবাসা আমার হালার ভূতে কোন সময় তোদের অ্যাড দিতে আসে দাঁড়া। এ ব্রে, তুই অ্যাড দাস কেরে ভাই? অ্যাড দাও না, কি হইছে ফকিন দির বাচ্চা? তুই আমার মহিমা তর্ক করস, ভিডিওটা নষ্ট কইরা ভাই। একটা সাধারণ ভিডিও লাগি আপনি আপনার সাবস্ক্রাইবারের সাথে খারাপ ব্যবহার করলেন ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান। দেখ কই কি হালার ভূতে কই কি, এ বড় সাধারণ ভিডিও ছিল, এইটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। গুরুত্বপূর্ণ ভিডিও? তা ভাই কি গুরুত্বপূর্ণ ভিডিও? আরে গুরুত্বপূর্ণ মানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, কিভাবে সহজে ফ্রি ফায়ার ইউটিউবার হওয়া যায় এই বিষয়ে একটা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও বানাইতেছিলাম। তুই আর যেবার আমার ভিডিওটা নষ্ট করে দিছ। কি ইউটিউবার হওয়ার টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দিতেছেন? আরে ভাই, এই ভিডিওটা তো আমার দরকার। আমি এক বছর যাবত ধরে প্রতিদিন 4-5টা করে ভিডিও আপলোড দিতেছি, কিন্তু ভাই আমি তারপর ইউটিউবার হইতে পারতাছি না। কি, তুই প্রতিদিন 4-5টা করে ভিডিও দিস তারপর তুই ইউটিউবার হইতে পারছ না? আচ্ছা দে তো তোর চ্যানেলের লিংকটা দে দেহি। চ্যানেলের লিংক ভাই? চ্যানেলের লিংক আমার নানির ভাই। আমি মিথ্যাবাদী না, আমি জীবনে প্রথম একটা মিথ্যা কথা কইছি। এইটাও তো আরেকটা মিথ্যা কথা, তুই আমার লগে দুইবার মিথ্যা কথা কইছ। তোর মতন মিথ্যাবাদী আমি কখনো ইউটিউবার আর টিপস এন্ড ট্রিক্স দিব না স্যার। আমি আর জীবনে মিথ্যা কথা কমু না। লিউডি স্যার প্লিজ, এবারে মত মাফ করে দেন। কি, তুই আমার স্যার কইছ? হ্যাঁ, আপনার মতো বুদ্ধিমান মানুষকে স্যার কমু না তো কি কমু? তোর মতো আমি ইউটিউবার লক্ষণ দেখতেছি, তুই খুব তাড়াতাড়ি ইউটিউবার হতে পারবি, তোর কথা শুনে বুঝা যাইতাছি। যেহেতু তুই আমার মতন মুরুখ করে স্যার ডাকছ, তাই তোর আমি কিছু গোপন টিপস এন্ড ট্রিক্স দিব, যেগুলো কাজে লাগায় তুই খুব সহজে ইউটিউবার হতে পারবি। ভাই এখন কিছু কইেন না, আমি আমার একটা বন্ধু রানি ওর সামনে বললেন, তাহলে আমরা দুজনে ইউটিউবার হওয়ার টিপস এন্ড ট্রিক্সটা জানা যামু। বেডা, তোর দিতেছে এইটাই তো বেশি, আমার বন্ধু মারা কে রে? ভাই ও অনেক গরিব, কিছুদিন আগে ওর বাবা মারা গেছে ভাই, ওদের সংসার অবস্থা বেশি একটা ভালো না ভাই। ও যদি আমরা টিপস এন্ড ট্রিক্স জানি যে ইউটিউবার হতে পারে, তাহলে ভাই ওদের সংসারটা ধরতে পারবো, আর ওর পরিবার সারা জীবন আপনার জন্য দোয়া করবো। আর অ্যাড দেই প্লিজ ভাই, না করেন না। ও আচ্ছা আচ্ছা, তাইলে অ্যাড দে, কোনো সমস্যা নাই। বন্ধু এতবার ইনভাইট দিয়েছিস কর, অফলাইন যামু গো, আমার আব্বা ডাকতাছে। কি রে, তুই না কইলার বাবা মারা গেছে? তার মানে তুই আবার মিথ্যা কথা কইছ? তোর মত মিথ্যা আমাদের দ্বারা আমি ইউটিউবার টিপস এন্ড ট্রিক্স কখনো দিব না। আরে আরে ভাই সত্যি ওর বাবা মারা গেছে? কি রে বন্ধু কো, তার বাপে যে মারা গেছে? আরে বন্ধু কো, নালে কি দুনিয়া আমাদের ইউটিউবার হওয়ার টিপস এন্ড ট্রিক্স দিব না। আসলে লিউডিস ভাই আমার জেডা ডাকতেছিল, আমি জেডার এই বাপ ডাকি। ও আচ্ছা, এইটা তুমি আগে বুঝতে বলবা না? আচ্ছা কোনো সমস্যা নাই, এখন আমি তোমাদের শিখাই দিব যে তোমরা কিভাবে খুব সহজে ইউটিউবার হতে পারবা। আর এইসব কথা তোমাদের লবিতে বললে তোমরা বোরিং ফিল করবা। এখন আমরা একটা র‍্যাঙ্ক মেসি স্টার্ট দিই, র‍্যাঙ্কে গিয়ে তোমাদের আমি সব টিপস এন্ড ট্রিক্স দিব ভাই। র‍্যাঙ্ক মেসি তো খেলবেন, আর একটা স্পেস খালি আছে, আমার একটা ফ্রেন্ড রে ইনভাইট দিই, তাহলে চাইজ জন্য লি স্কোরটা ফাঁকা ফুকতে হইব। এই বেটা, যে স্কোরে আমি লিউডিস গেমিং আছি ওই স্কোরটা তোর দুর্বল মনে হয়? র‍্যাঙ্কিং এ সব ইনিমিরে কুত্তার মতো ফিরামু, তোর কাউকে অ্যাড দেওয়া লাগতো না। ও আচ্ছা, তাহলে অথই আমার অনেকবার জয়েন দিতেছিল, তাহলে তার আমি না কইরা দেই। ও কি মেয়ে? হ ভাই কেন তাইলে আর দে, আমার আজকে জ্বর আইছে, খারাপ খেলতে পারি, তিনজনে খেলা আমাদের স্কোরটা দুর্বল হয়ে যাবে, তাই একজন প্লেয়ার লাগবো, ওরে তাড়াতাড়ি আর দে। ফুল হইলে কইলেন না তো জীবনে আর দে। আরে ওই রকম কিছু না, আচ্ছা মেসি স্টার্ট দে, বাকি কথা মেসি গিয়ে কমু। এই ভিডিও স্পন্সর করেছে 1x, এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, এখানে আপনার মতামত দিয়ে অনেক আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন। এখানে তুমি ক্রিকেট ফুটবল সহ অসংখ্য খেলার পেয়ে যাবে লাইভ স্কোর, এসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে পেয়ে যাও দ্বিগুণ টাকা। ক্রিকেট ফুটবল সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা তোমার কাছে এখন বাহাতের খেলা। আর আমার প্রোমো কোড লিওফে ইউজ করলে তুমি প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 200% পর্যন্ত বোনাস, টাকা ডিপোজিট উইথড্র করতে পারবা বিকাশ রকেট ও নগদের মাধ্যমে। তাই আর দেরি কিসের, আজই ডাউনলোড করুন 1x এবং আমার প্রোমো কোড ইউজ করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, কালকে কিন্তু এসে একেবারে ফাইনাল। তো গাইস, আজকে কিন্তু আমি তোমাদের শিখাই দেবো কিভাবে খুব সহজে ফ্রি ফায়ার ইউটিউবার হতে পারবা। তোমরা চেষ্টা করলে কিন্তু সবাই ইউটিউবার হতে পারবা। দেখো ভাই, তুমি যদি ফ্রি ফায়ার ইউটিউবার হতে চাও, তাহলে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হলো অনেক কষ্ট করতে হবে, তোমার রেগুলার ভিডিও আপলোড করা লাগবে, আর দুই নাম্বার হলো তোমার কিছু বুদ্ধি খাটানো লাগবে, মানে টিপস এন্ড ট্রিক্স। ফ্রি ফায়ার ইউটিউবার হতে আমি তোমাদের যে টিপস এন্ড ট্রিক্স গুলো দিব, আমার মনে হয় না কোনো ইউটিউবার কখনো তোমাদের সাথে এগুলো শেয়ার করছে। কারণ কেউই তো চায় না তাদের সাবস্ক্রাইবার বড় ইউটিউবার হয়ে যাও, কারণ অনেক ইউটিউবারই চায় না তাদের সাবস্ক্রাইবার বড় ইউটিউবার হয়ে যাও, তাদের থেকে বড় হয়ে যাও, কিন্তু আমি চাই। আমি দোয়া করি তোমরা আমার থেকে বড় ইউটিউবার হও, আমার থেকে বড় বেশি 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 সাবস্ক্রাইবার কামাও। এই মেয়ে এসে বাজার না খেয়ে তাদের টিপস এন্ড ট্রিক্স দেন। আমি ইউটিউবার, তুই আমার বেদবি করস কা, সাবধানে সুন্দর করে কথা কবি। আচ্ছা ভাই সুন্দর করে কইতেছি ভাই, কি টিপস এন্ড ট্রিক্স দিবেন তাড়াতাড়ি কোন। হ্যালো আপু, হ্যালো
আপু কথা শুনতাছেন আপনি কথা বলেন না কেন এ ভাই এই মাইয়ে কথা কইলো কইবে না কইলো না এটা কি আপনারে কোন লাগবো আপনি আইছেন ট্রিক্স এন্ড ট্রিক্স দিবেন আপনার ট্রিক্স এন্ড ট্রিক্স দেন এত কিছু জিজ্ঞাসা করার লাগবো হালার ফুতালা বেশি কথা কইবি তাহলে কিন্তু মেসেজ থেকে ব্যাগ দিয়ে দিমু আর তো ট্রিক্স এন্ড ট্রিক্স দিমু না আরে আরে ভাই ব্যাগ দিন না আর কে কিছু কইতো না আচ্ছা ভাই আপনার ট্রিক্স এন্ড ট্রিক্স শুনে যদি আমি তিনবার করে ভিডিও আপলোড দেই তাহলে আমার কত সাবস্ক্রাইবার হইতে পারে তুই যদি আমার ট্রিক্স এন্ড কাজে লাগা ইউটিউবে নিয়মিত তিন মাস ভিডিও আপলোড করস তো কমপক্ষে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হইবো ভাই সাপার একটু কম করেন আমি নিজে ট্যাগ বসাতে বলতে 5 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন নাই হে তোরা আমি আমার দিকে কইছি তুই তো নিজের চিন্তা কর গাইস আমি আপনাদের আরেকটা কথা বলি লাইফে কোনো কিছু করতে হলে কিন্তু সবথেকে বেশি যেটা প্রয়োজন এটা হলো সাহস আপনাদের মধ্যে কিন্তু অনেক সাহস থাকতে হইবো যদি আপনাদের মধ্যে সাহস না থাকে তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না দেখেন আমার সামনে কিন্তু দুই তিনজন এনিমি আছে আমি কিন্তু এগুলোর উপরে কেমনে রাজ দিই কারণ আমার মধ্যে কিন্তু প্রচন্ড সাহস আছে আমি এনিমির একটু ভয় পাই না হ এর লাগে তো আমাদের গিলের লাগে কাস্টম খেলেন না আরে কাস্টমের বিষয় এটা দুইটা দুই বিষয় দুইটা দুই রকমের দুইটা দুইটা আলাদা যাক ওইটার সাথে এটা তুলনা নাই আমার সামনে কিন্তু একটা এনিমি সেটা কিন্তু আমি একদম দইরা মইরা মাইরা লামু দেখছো আমার মধ্যে কিন্তু কোনো ভয় নাই আমি কেমনে ওপেনলি ফাইট করতেছি আমার সামনে আরেকটা আরে রিভাইভ দে বড় আইরে তাড়াতাড়ি রিভাইভ দে আরে ফাইট করেন ওপেনলি আরে ভাই এবে কি কমার সারা ফাইট করে বটের মতন আরে তোমার ইউটিউবার হতে হইলে এমনি ওপেনলি ফাইট করা লাগবে তুমি যদি সিবা সবার মধ্যে লুকিয়ে ফাইট করো তাহলে কি তুমি ইউটিউবার হতে পারবা মানুষ ভাবে তুমি রাজ দিতে ভয় পাও তোমার কি ভিডিও দেখবো তাই তোমার সব সময় রাশ মোডে খেলতে হইবো আচ্ছা ভাই তাহলে আমার সামনে একটা এনিমি আছে আমি রাজ দিয়ে দেই ওর সাথে আমি পারি কিনা ও ভাই আমি রাজ দিছি দেখে এনিমি আমারে ভয়ে গুলি করতে পারে না আমি নক করে দিছি তাইলে ভাই এখন থেকে তো সব সময় রাজ দিয়ে খেলতে হইবো না সব সময় না শুধুমাত্র বর্দের সামনে রাজ দিবা কারণ ভালোই তুমি সামনে রাজ দিলে তোমার লারাতে ট্যাবলেট খাওয়াই দিব বুঝছি ভাইয়া তাহলে এখান থেকে শিখলাম কোন বড় এনিমি যদি সামনে পড়ে তাহলে কোনো দিক না তাকে একদম উড়ো ধরে রাজ দিতে হবে আর ভালো এনিমি থাকলে ওরে দেখে পিছন থেকে দৌড়ায় পালাইতে হবে তাই না হ কি কি সুড এমন আর কি ভাইয়া এই গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স গুলো কোনো ইউটিউবার আজ পর্যন্ত আমাদেরকে দেয় নাই সব ইউটিউবারই স্বার্থপর তারা চায় না তাদের সাবস্ক্রাইবার গুলো ইউটিউবার হয়ে যাক থাক এমনি কইও না আমার শরম করে ভাই আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনারা আমি একটা গিফট দিতে চাই কিছুদিন পর আইফোন 15 প্রো ম্যাক্স বের হইব না আপনি যদি কিছু না মনে করেন তাহলে ওই ফোনটা আপনাদের আমি দিতে চাই আরে কি কও কিছু মনে করমু কেন এত বড় একটা গিফট তুমি আমার দিবা আমি তো তোমার লাগি আর উল্টা দোয়া করমু তাইলে ভাই আপনারা আমি গিফট দিমু কিন্তু ভাই আমার ছোট একটা শর্ত আছে আরে তুমি আমার আইফোন 15 প্রো ম্যাক্স দিবা তোমার আমি যেই কোনো শর্তে রাজি খালি কি করা লাগবে বলো খুন মারার চিন্তাই যা বলো সব কিছু করতে পারো না ভাই আপনারা আমি ফোন গিফট দিমু ঠিক আছে কিন্তু ভাই টাকা কিন্তু আপনার দিতে হইব এইডারে কি গিফট কয় নাকি তুই আমার কাছে মোবাইল ব্যবসা সত হালার ফুতলাটা এলো তো আমি কি তারমু তোর কাছে তো কিনা লাগবো আরে ভাই আপনার শুধু টাকা রাখে নাই দিবেন মোবাইল তো আমি দিতাছি তোর থেকে মোবাইল কিনা লাগবো তাইলে তো নানার দোকান কিলো হয়ে গেছে কিন্তু হালার ফুতলাটা এলো তো আমি কি তারি যা তো গিফট লাগবো না আমার কে দাইছে আমারই গিফট দিত বর্ডার বাচ্চা বর্ডে কত বড় সালাক যাই হোক লেডিস ভাই এইসব বাদ দেন আমি না পরিচিত কোনো টপ আপ সেন্টার পাইতেছি না যেখান থেকে আমি রেগুলার ডায়মন্ড টপ আপ করমু আরে মি আমার কি ভিডিও দাও না আমার ভিডিও তো কেন আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো আমি কিন্তু খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করে থাকি কি কোন ভাই আপনি ডায়মন্ড টপ আপ করেন কিন্তু ভাই সেটা তো আমি আগে জানতাম না আচ্ছা ভাই আমি যদি রাত 8টা বাজে মেসেজ দেই তখন কি আমি ডায়মন্ড নিতে পারমু হ করতে পারবা রাইতের 8টা না 9টা বাজে মেসেজ দিলে ডায়মন্ড টপ আপ করতে পারবা ভাই আমি যদি রাত 10টা বাজে মেসেজ দেই তাও কি আপনাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারমু আরে শুধু 10টা না রাইতের 12টা বাজে মেসেজ দিলে তুমি আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা ভাই রাত 4টা বাজে যদি মেসেজ দেই তাও কি ডায়মন্ড টপ আপ করতে পারমু তুই কি গান দেখোর তুই রাইতে 4টা বাজে ডায়মন্ড টপ আপ করবি বর্ডার বাচ্চা বর্ড তারপর কোনো সমস্যা নাই তুই রাইতে 4টা না 5টা যে কোনো টাইমে মেসেজ দিলে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবি আর হ্যাঁ গাইস আপনারা কিন্তু খুব কম সময়ে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবেন একদম কম দামে তো যারা যারা আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে চান স্ক্রিনের মধ্যে দেখেন একটা নাম্বার আছে এই নাম্বারের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ দিলে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবেন লিউডিস ভাই এবার কিছু সত্যিকারের ট্রিক্স এন্ড ট্রিক্স দেন না আমরা যারা ইউটিউবে কষ্ট করতেছি তারা কি সাকসেস হইতে পারবো তো আর যারা আমাদের ভিডিও দেখতেছে তারাও কি সাকসেস হইতে পারবো হ্যাঁ ভাই কেন পারবো না আমি পারলে তোমরা পারবা না কেন কিন্তু ভাই কিভাবে আমরা তো অনেক কষ্ট করতেছি তবু ইউটিউবে সাকসেস হইতে পারতাছি না ভাই শোনো এতক্ষণ তোমাদের সাথে যাই মজা ফাজলামি আমি দুষ্টুমি অনেক করছি এবার আমি সত্যি সত্যি কিছু সিরিয়াস কথা বলি আরে ভাই সিরিয়াস কথা কইতে কইতে আমার ল্যান মেরে মেরে দিছে ওইটা কোনো বড় কথা না এই জায়গায় মনে একটা ইনিমি আছে পরে কথা বলি আগে ভাই ইনিমিরে মারতিব এই আমার সামনে একটা ইনিমি এই রে সামনে ইনিমিটা বর্ডার বাচ্চা বর্ড একবারে মাথা মাথা চিচ চালামু যাই হোক এই মায়েরা কিন্তু একটা ওয়ান ট্যাপ দা মেরে দিছি ওয়ান ট্যাপ না ভুলে বালে হ্যাচুট লেগে গেছে আর কি তো যেটা আমি তোমাদের বলতাছিলাম ইউটিউবে তোমাদের সাকসেস হইতে গেলে শুধু ইউটিউব না ফেসবুক টিকটক বা যে কোনো প্ল্যাটফর্মে বলো তোমাদের সবার প্রথমে যেটা থাকা লাগবে সেইটা হলো ধৈর্য তোমাদের যার মধ্যে যত বেশি ধৈর্য তোমরা কিন্তু লাইফে তত বেশি উন্নতি করতে পারবা ধৈর্য ছাড়া কিন্তু ভাই কোনো কিছু সম্ভব না সেটা যে কোনো ক্ষেত্রেই তোমরা ইতিহাস ঘাটাঘাটি করে দেখতে পারো ইতিহাসের মধ্যে যত বেশি সাকসেসফুল মানুষ আছে তাদের কিন্তু তত বেশি ধৈর্য ছিল সাকসেসফুল ব্যক্তিরা কোনো কাজে একবার দুইবার তিনবার বা একদিন দুই দিন তিন দিন চেষ্টা করে কিন্তু হাল ছেড়ে দেয় নাই এটার জন্য কিন্তু যতদিন না সাকসেস পাইছে ততদিনই চেষ্টা চালাই গেছে তাই তোমরা ভিডিও বানাতে থাকো কখনোই হাল ছেড়ো না যে আমি পারবো না আমার দ্বারা সম্ভব না এইটা কখনোই ভাই মাথার মধ্যে আইনো না আর ভাই আরে আরেকটা কথা বলতে বলতে কিন্তু আমাদের সামনে একটা ইনিমি আছে ইনিমিটার আগে মাইরা লই পরে ভাই গ্যান্টন এসব দিমুনে ইনিমি কই এই বামি ইনিমি আছে বড়র বাচ্চা বড় এ
কিল চুরি করেছে কার তারি কিল চুরি করেছে তাড়াতাড়ি এটা কনফার্ম করি এখন কিন্তু ভাই যেটা আরে ইনিমি মারি ভাই যাই হোক পরে কিছু কথা বলবো নে আরো কিছু কথা বলার ছিল তোমাদের আরেকটা ইনিমি আছে এইটার নককরে ফেলছি এখন কিন্তু আমার অলরেডি 6টা কিল হয়ে গেছে গা বাপ রে বাপ 6টা কিল করে ফেলছি লিউডিস ভাই ইউটিউবার হইতে আর কি কি করা লাগে আরে সব গ্যান্টেন ফরে দিমু নে এই জায়গার মধ্যে অনেক ইনিমি আছে এই তো আমার একটা ডাইনের থেকে মারছে এই বর্ডার বাচ্চা বর্ডার আমার মারা লাগবে ওই কোন দিকে তো মারছে কোন দিকে তো মারছে বুঝতে পারতাছি না যাই হোক কি সামনেই তো এই তো সামনে আছে এইবার ওরা আমি মাথা মতো একবার এ গোলা ফলাই দিছে কোনো ব্যাপার না আমি এমটিনে তো রাজ দিমু এমটিনে দিয়া আর দূরে আছে গোলাটা লড়াই বর্ডার বাচ্চা আমার ও ভাই সেইটা আমি দিছি এ ভাই মনে আমার কিলা চুরি করে লই বাইরে আরে দুই একটা শুট কালে দুই একটা শুট এই তো নক কোনো ব্যাপার না এখন আমার ভাই কি করতেইব এখন এটা ভাই ললিমোর দিমু না কষ্ট ভাই মিনিমিডা আচ্ছা কোনো সমস্যা নাই ডাইনামোর ইনিমি আছে ডাইনে গাইজ ডাইনে একজন ইনিমি আছে এই রে ভাই আমার একটা টিমমেটকে কিন্তু নক করে ফেলছে আচ্ছা কোনো ব্যাপার ওরা আগে রিভাইভ দি ওরা এ এ ভাই ও ভাই আমার হালার মধ্যে কোন সময় বাচ্চা গেল নিজে বুঝলাম না ভাই ওই দিন রিভাইভ হয়ে গেছে গা বর্ডার বাচ্চা বলে কোন সময় রিভাইভ হয়েছে ভাই 13 হইলাম না যাই হোক ওরা আমি কিন্তু ওরা আমি কিন্তু কিল্লা হইলাম না আমি কিন্তু ভাই ওরা নক করছিলাম এই জায়গায় আমার কিন্তু একটা কিল চুরি হয়ে গেছে গা ইনিমি আছে নাকি এইদিকে এইদিকে মনে হয় ভাই ডাইনে একটা ইনিমি আছে গাইজ আমি কিন্তু কথার কথা খেয়ালই করি না ইনিমিটা তো কোন সময় রিভাইভ হয়ে গেছে গা আচ্ছা আমার কিন্তু মোটামুটি 6টা কিল হইছে আরো কিল লাগবো ভাই আমি যদি একটা ইউটিউবার 6টা কিল করি তাহলে কি আমার মান সম্মান থাকবো আমার কিন্তু ভাই কম পক্ষে 10-12টা কিল করতে হইব তো এখন আমি কি করব এখন সামনে যাই ভাই জুন এসে পড়তাছে সামনে তো ভাই দুই তিনটা ইনিমি থাকবই দুই তিনটা স্কোয়াড সরি কি কইলি ভুলভাল আর একটা পাইছি একটা পাইছি একবারে মারতা ও ভাই এই তো নক শেষ এই তো 7টা কিল 7টা কি আগে কনফার্ম করি এইটার আগে কনফার্ম করি আরেকটা ভাই কিল চুরি করছি যাই হোক এইটার আগে মারি এবার আমি কিন্তু একটা কিল চুরি করে ফেলছি কার জানি নক কে জানি নক করে রাখছিল মনে হয় জুনে মরে গেছিল গা তা আমার কিন্তু আরেকটা কিল এমনি হয়ে যাবো গা 8টা কিল করে এই তো শেষ 8টা কিল ওহো 8টা কিল করে ফেলছি লিউডিস ভাই ইউটিউবার হতে হলে ধৈর্যের পাশাপাশি আর কি কি লাগে শোনো যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য তো অবশ্যই দরকার তার পাশাপাশি কিন্তু ট্যালেন্টেরও দরকার আছে শুধুমাত্র ধৈর্য দিয়ে কাজ করলে কিন্তু হয় না তোমাদের কিন্তু ট্যালেন্ট মানে তোমাদের প্রতিভা কিন্তু কাজে লাগাইতে হইব তোমার আগে খুঁজতে হইব তোমার মধ্যে কি প্রতিভা আছে তুমি কোন জিনিসটা করে মানুষকে আকৃষ্ট করতে পারো আমি কিন্তু ভাই মানুষকে অনেক সহজে হাসাইতে পারি আমি ভাই নরমালি কথা বললে মানুষ হাসাহাসি শুরু করে দেয় যাই হোক আমি কিন্তু ভাই এই জন্য ফানি কন্টেন্টটা চুজ করে নিছি যদিও এমন একটু ফানি ভিডিও কম বানাই এই ভাই এই জায়গায় মনে ইনিমি আছে মেডিকেট দাও মেডিকেট এবার করে লই আমার কিন্তু একটা মেডিকেট শর্ট আছে 21টা কিন্তু এখন ইনিমি আছে আমি কিন্তু ভাই 8টা কিল করছি আর কিন্তু 4-5টা কিল করলে কিন্তু ভাই 10-12টা কিল হয়ে যাবো গা ইনিমি কোন দিকে ইনিমি নিচে আছে নাকি ইনিমি এম পাইতাছি না এইদিকে এম করতেছি কিন্তু ইনিমি পাইতাছি না কোনো ব্যাপার না ভাই ইনিমি আছে আরে লাগে না কেন এমই তো লাগতাছে না লিউডিস ভাই আমি ইউটিউবে 4-5টা ভিডিও বানাইছিলাম তারপরে ভিউজ হয় না দেখে আমি আর ভিডিও বানাই নাই ভাই এরকম করলে তোমরা ইউটিউবার হতে পারবা না তোমার ভিউজের দরকার নাই তোমার দরকার হলো তোমার ভিডিওটা তুমি কতটুকু ডেভেলপ করতে পারছো কতটুকু তোমার ভিডিওটা সুন্দর হইছে তুমি সেইটা দেখবা তুমি একটা টার্গেট করবা মাসে এতটা ভিডিও আপলোড করবা ভিডিওটা একটু অন্যদের থেকে ইন্টারেস্টিং আলাদাভাবে করবা দেখবা তোমার ভিডিও ভাই এমনি ভাইরাল হয়ে যাইব তোমার ভিডিওর মধ্যে কত ভিউজ আছে তুমি এটার দিকে কখনোই তাকাবা না তুমি শুধু তোমার মতন ভিডিও আপলোড করতে থাকো আর হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো নতুন ইউটিউবারদের ক্ষেত্রে তোমরা কিন্তু ভাই অনেক অনেক বড় ইউটিউবাররা খেয়াল করো ওদের ফলো করো এটা কিন্তু ভাই এমনি টুকটাক করতে পারো কিন্তু ভাই অন্যদের কখনো কপি করো না ভাই কখনো কাউরে কপি করে উপরে উঠা যায় না এটা মনে রাখো তোমার নিজের মধ্যে যে প্রতিভা আছে তোমার নিজের মধ্যে যে ট্যালেন্ট আছে ওইটাতে কিছু করার চেষ্টা করো অন্যের দেখার দরকার নাই ইনশাআল্লাহ তুমি ইউটিউবে ভালো কিছু করতে পারবা বুঝছি লিউডিস ভাই এখন থেকে অনেক কষ্ট করে ভিডিও আপলোড দিমু হাল ছাড়া যাইবো না হ্যাঁ ভাই ওইটাই তোমাদের আমি এতক্ষণ অনেক জ্ঞান দিছি যদি আমি নিজে একজন হলো সবশেষে একটা কথা বলি রেগুলার ভিডিও আপলোড দাও ভিউজ থেকে তাকাও না তোমার কয়টা ভিউজ তুমি শুধু চেষ্টা করো তোমার ভিডিওগুলো ভালো করার জন্য যে কোনো কিছুর ক্ষেত্রে কখনো হাল ছাইরো না কষ্ট করতে থাকো ইনশাআল্লাহ তুমি একদিন সাকসেস হইবাই কারণ পরিশ্রমী ব্যক্তিদের আল্লাহ কখনোই নিরাশ করে না